ম্যাডাম সুখময় জীবন প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম ম্যাম, আমার 30 সপ্তাহ চলছে, আমার সব রিপোর্ট ভালো, কিন্তু হিমোগ্লোবিন 7.8, বেবির ওয়েট 1 কেজি 200 গ্রাম। আমি আয়রন ক্যালসিয়াম নিয়মিত খাইনি, 1 সপ্তাহ ধরে আয়রন ক্যালসিয়াম খাচ্ছি। ম্যাডাম আমার আয়রন লেভেল ঠিক কি করে ঠিক করবো? আর রক্ত কম থাকলে আমি কি নর্মাল ডেলিভারি করতে পারবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে হেমোগ্লোবিনের লেভেলটা বলেছেন 7.8, এটা কিন্তু আসলেই অনেক কম। এখন ওই শেষ পর্যন্ত গিয়ে নর্মাল ডেলিভারি হবে কিনা সেটা তো অনেক পরের ব্যাপার, কিন্তু তার আগেই কিন্তু যেহেতু শরীরে এত রক্ত কম, হেমোগ্লোবিন এত কম, আপনার কিন্তু এই হেমোগ্লোবিনকে কারেকশন করতে হবে। নাইলে পরে হয়তো আপনার এখন 30 সপ্তাহ, এই সময় যে কোনো কমপ্লিকেশন, হয়তো এই বাচ্চাটা পেটে খারাপ হয়ে যেতে পারে, প্রিটার্ম, এই এত কম বয়সে আপনার ডেলিভারি পানি ভেঙে বের হয়ে যেতে পারে, আপনার বিভিন্ন জায়গায় ইনফেকশন হতে পারে, আপনার নিজস্ব মানে বাচ্চার গ্রোথ না হতে পারে, আপনার নিজস্ব মাথা থেকে শুরু করে আপনার হার্ট, লাং, যে কোনো জায়গায় আপনার প্রবলেম হতে পারে। সো আপনার এই হেমোগ্লোবিনটা, এইটাই আগে কারেকশন করতে হবে। এবং এই হেমোগ্লোবিন কেন আপনার 7.8, এটাকে বের করতে হবে। এটা নট দ্যাট যে অনলি আয়রনের অভাবে বা খাওয়ার অভাবে হেমোগ্লোবিনটা কমে যায়। অনেকে কিন্তু থ্যালাসিমিয়া নামক একটি রোগ আছে, এই থ্যালাসিমিয়ার কারণে কিন্তু হেমোগ্লোবিনটা কম থাকে, যেটা হয়তো আগে কেউ বুঝতে পারে না, পরবর্তীতে যখন হেমোগ্লোবিন করতে দেওয়া হয় তখন এটা বোঝা যায়। সো আপনার এই হেমোগ্লোবিন কমটা আপনাকে অবশ্যই আগে ফাইন্ড আউট করাতে হবে যে এই হেমোগ্লোবিনটা কম কেন। এটা কি আয়রনের ঘাটতির জন্য, ভিটামিন বি12 এর ঘাটতির জন্য, ফলিক অ্যাসিডের ঘাটতির জন্য, নাকি থ্যালাসিমিয়ার জন্য সেল ভেঙে যাচ্ছে এটার জন্য? মানে এই কারণগুলোকে ফাইন্ড আউট করেই কিন্তু তারপরে আপনার এই সাপ্লিমেন্টেশনটা কি নিতে হবে সেটাকে জানতে হবে। সো আপনি এখনই সচেতন হন, আপনার এই হেমোগ্লোবিন লেভেল 30 সপ্তাহে যে হেমোগ্লোবিন লেভেল সেটা কিন্তু আসলে খুব একটা ভালো না। সো আপনার এই হেমোগ্লোবিন বাড়ার জন্য আগে আপনাকে চেষ্টা করতে হবে এটার কারণটাকে ফাইন্ড আউট করতে হবে। আর নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আসলে হেমোগ্লোবিন লেভেলটা খুব একটা ভ্যারি করে না। সো এই নর্মাল ডেলিভারি বা সি সেকশন এটা কখনই আমি বলবো না যে হেমোগ্লোবিনের উপর ডিপেন্ড করে, বাট আপনার এই প্রেগনেন্সিটাকে ওই পর্যন্ত, ওই টার্ম পর্যন্ত নিয়ে যেতে গেলেই, সুস্থ অবস্থা নিয়ে যেতে গেলে আপনার এবং আপনার বাচ্চা, গর্ভস্থ শিশু, সেইটার সুন্দর মানে গঠনের জন্যই আপনার কিন্তু এই হেমোগ্লোবিন লেভেলটাকে কারেকশন করা দরকার। ধন্যবাদ ম্যাডাম, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন করেছেন পূজা বর্মা। আমার 26 সপ্তাহ চলছে, আমি ভালো আছি। আমি জানতে চাই নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হতে পারে, নর্মাল ডেলিভারির জন্য কিভাবে তৈরি হতে পারি? আচ্ছা, ধন্যবাদ বোন পূজা বর্মন। আপনার 26 সপ্তাহ, এখন আপনার প্রেগনেন্সির আসলে যথেষ্ট সময় আছে। তো আপনি নর্মাল ডেলিভারি কত সপ্তাহে করতে পারেন এটা জানতে চেয়েছেন। আমরা তো সাধারণত বলি যে 24 সপ্তাহে একটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। আবার একটু আগে আমি বলেছিলাম যে যাদের 40 সপ্তাহেও ব্যথা না উঠলো, অন্যান্য সব কিছু ভালো থাকলো, তাহলে উনি কিন্তু 41 সপ্তাহ পর্যন্ত গিয়েও কিন্তু নর্মাল ডেলিভারির জন্য ইন্ডাকশন করে চেষ্টা করতে পারেন। আর নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি চেষ্টা করতে পারেন উনি এটা জিজ্ঞেস করেছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেন্টাল সেটআপ, আপনার নিজের মেন্টাল সেটআপ। আপনি যদি মনে করেন আমি নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি করার জন্য প্রস্তুত এবং আমি নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি করতে চাই, আমার পাশে আমার হাজবেন্ড আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার বাবা মা আছে, তারাও আমার এই নর্মাল ভ্যাজিনাল ডেলিভারির জন্য আমাকে হেল্প করতে চায়, তাহলে কিন্তু এটা সবচেয়ে বড় চেষ্টা। আপনার নর্মাল ভ্যাজিনাল ডেলিভারির জন্য মেন্টাল সেটআপটা বিশাল বড় দরকার। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার এটার জন্য কিছু পেলভিসের, অর্থাৎ কিছু নর্মাল কিছু এক্সারসাইজ যেটা এই মানুষের বডিটাকে রিল্যাক্স করে, পেলভিসটাকে রিল্যাক্স করে, তাতে করে হয় কি এই রাস্তাটা প্রশস্ত হয়, এরকম কিছু মায়ের এক্সারসাইজ আছে যে এই এক্সারসাইজগুলো করলে তখন কিন্তু তার নর্মাল ভ্যাজিনাল ডেলিভারির জন্য এটা হেল্পফুল হয়। সো উনি যদি মেন্টালি নিজে একদম কনফার্ম থাকেন এবং নিজে সেট করেন এবং উনি যদি পাশাপাশি কিছু এক্সারসাইজ করেন, তাহলে ওনার জন্য অন্যান্য যে ফ্যাক্টরগুলো সবকিছু যদি ওনার সুবিধাজনক হয়, তাহলে কিন্তু নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি অবশ্যই সম্ভব। আপনাদের ভিডিওটিকে একটু শেয়ার করবেন, কারণ আপনার মাধ্যমে হয়তো অন্য কেউ জানতে পারবে এবং অন্যদেরকে আপনার একটু জানার সুযোগ করে দেবেন।
দর্শকদেরকে আবারও বলতে চাই যে দর্শক আপনারা আমাদের এই ভিডিওটিকে একটু শেয়ার করবেন, কারণ আপনার মাধ্যমে হয়তো অনেক দর্শকই আছে যারা ডাক্তারের কাছে যেতে পারছে না বা বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারছে না, তারা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারবে। দর্শক আপনারা আমাদের ফেসবুক লাইভটিকে একটু শেয়ার করে দেবেন, কারণ আপনার মাধ্যমে হয়তো অনেকেই এই লাইভটিকে দেখবে এবং উপকৃত হবে এবং আমাদের ম্যাডামদের মূল্যবান পরামর্শগুলো জানতে পারবে। দর্শক আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরবর্তী লাইভ গুলো ইউটিউব থেকে সরাসরি প্রচার কিনা। উনি বলেছেন যে উনি 22 সপ্তাহের প্রেগনেন্ট লেডি, উনি রোজা রাখতে পারবেন কিনা। তো আসলে আমরা আসলে ধর্মীয় দিক থেকে যদি চিন্তা করি, যে ধর্মীয় দিক থেকে আমাদের কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু বলেছেন যে রোজাদার মানুষের জন্য, মানে যারা প্রেগনেন্ট লেডি তাদের জন্য রোজাটা অত দরকার না। ওনাকে যখন ওনার সাহাবীরা জিজ্ঞেস করেছেন, উনি বলেছেন যে তাদের জন্য রোজা রাখার দরকার নাই, তোমরা রোজা এই রোজার পরিবর্তে পরবর্তীতে যদি রোজা করে দাও তাহলে তোমার একটি রোজার পরিবর্তে একটি রোজার সব তোমরা পেয়ে যাবে। কাজে প্রথমে আসে ধর্মীয় দিক থেকে আমাদের কিন্তু রোজা প্রেগনেন্ট লেডিদেরকে রোজা রাখার জন্য বাধ্য করা হয়নি, বিশেষ করে প্রথম ট্রাইমাস্টারে এবং লাস্ট ট্রাইমাস্টারে, এই দুইটা ট্রাইমাস্টারে রোজা রাখাটা একেবারেই মানে নিষেধ করা হয়েছে। মাঝখানে ট্রাইমাস্টারে উনি রোজা রাখতে পারেন যদি ওনার শরীর এটাকে পারমিট করে, কারণ আমরা জানি যে আসলে একটা রোজা একটা বড় সময় ধরে ফাস্টিং থাকার ব্যাপার আছে। সো সেখানে কিছু পানি কম খাওয়া যেহেতু হবে, পানি স্বল্পতা শরীরে হতে পারে, এর জন্য পোষাপের ইনফেকশন হতে পারে, আবার তার খাওয়া যেহেতু কম হবে সেজন্য তার নিউট্রিশনের অভাব হতে পারে। সো নিউট্রিশন আর পানি শূন্যতা সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু ধর্মটা একেবারে সাইন্টিফিক এবং আল্লাহ আমাদের ধর্মটাকে এত সাইন্টিফিক ওয়েতে করে দিয়েছেন এবং কারোর উপর কিন্তু কোনো প্রেশার দেননি আল্লাহ, এবং বলেছেন যে যারা রোজাদার দাঁড়ি তারা যদি রোজা নাও করে তাতে কোনো অসুবিধা নেই, এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মোটামুটি ভাবে খুব একটা উৎসাহিত করেন নাই। কাজেই আমি একেবারে পারছি না কিন্তু আমার প্রেগনেন্সিতে রোজা রাখতে হবে এমন কিন্তু কোনো দরকার নেই, হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছি। দর্শকদেরকে আবারও বলতে চাই যে দর্শক আপনারা আমাদের এই ভিডিওটিকে একটু শেয়ার করবেন, কারণ আপনার মাধ্যমে হয়তো অনেক দর্শকই আছে যারা ডাক্তারের কাছে যেতে পারছে না বা বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারছে না, তারা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারবে। দর্শক আপনারা আমাদের ফেসবুক লাইভটিকে একটু শেয়ার করে দেবেন, কারণ আপনার মাধ্যমে হয়তো অনেকেই এই লাইভটিকে দেখবে এবং উপকৃত হবে এবং আমাদের ম্যাডামদের মূল্যবান পরামর্শগুলো জানতে পারবে। দর্শক আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরবর্তী লাইভ গুলো ইউটিউব থেকে সরাসরি প্রচার